রোশনাই, আপনি আমার জন্য যা করেছেন তা হয়তো কোনোদিনই কেউ করত না। আপনি একজন খাঁটি মানুষ। আই'ম সরি সার্চি, আমি এখান থেকে চলে যাচ্ছি। আপনি প্লিজ বোঝার চেষ্টা করবেন, আমার মনের শান্তির জন্য এটা খুব জরুরি ছিল। রোশনাই, আমি তোমাকে কতবার বলেছি আমার পারমিশন ছাড়া তুমি কোথাও যাবে না। আমি কালকেই বারণ করেছিলাম। আপনার সব বারণ যে আমাকে মানতে হবে তার তো কোনো মানে নেই। রোশনাই, এই বারণটা তোমাকে মানতেই হবে। আমি তোমাকে কিছুতেই রাজেশের হাতে পড়তে দেব না। আমি এত কষ্ট করে তোমাকে ওখান থেকে এখানে নিয়ে এসেছি, আর তোমার ইচ্ছায় আমি তোমার জীবনটা শেষ হতে দেব না। রোশনাই, জীবনটা শেষ হলে তো আমার জীবন শেষ হবে, তাতে আপনার কি? আপনার জীবন তো ঠিকই চলছে, আপনি আপনার জীবনটা নিয়ে ভাবুন, আমারটা আমি দেখে নেব। তুমি কি করবে ভাবছো? রাজেশের কাছে সারেন্ডার। কি বললে তুমি, আবার বলো। আপনি যেটা শুনলেন আমি সেটাই বলেছি। জানতে পারি? রোশনাই, তুমি কি জানো না রাজেশ কি করবে যদি তুমি রাজেশের কাছে যাও? ওর বাড়িতে ওই মেয়েগুলোকে দেখেছো তো, ঠিক সেইভাবেই ট্রিট করবে তোমাকে। তুমি কোনোদিন সম্মান পাবে না রোশনাই। এই জীবনটাও তো সম্মানের নয় সার্চি, এখানেও তো প্রত্যেকটা মুহূর্তে আমাকে অসম্মানিত হতে হয়। হ্যাঁ হচ্ছে আমি জানি, কিন্তু এই জীবন থেকে তুমি সম্মানের পথ খুঁজে পাবে রোশনাই। তোমার জন্য একটা অনেক বড় প্ল্যান আছে আমার। না সার্জি, আমি আর আপনার কোনো প্ল্যানে থাকতে চাই না। আপনি তো জানেন আজকে এই বাড়ি থেকে আমার সিঁদুর পড়ার অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। সবার একটাই কৌতুহল, কে আমার স্বামী তাকে দেখবে। এখন আমি আমার স্বামীকে কোথা থেকে নিয়ে আসবো?